সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন শ্রেণী ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল থিওরির একজন তাত্ত্বিক এমিল ডুর্খেইমের উপরে আমাদের আজকের ক্লাসের আলোচনা রেখেছি। তাহলে শুরুতেই দেখে নাও এমিল ডুর্খেইমের যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো কি কি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রাখা হয়েছে জীবন ও কর্ম, সমাজতাত্ত্বিক পদ্ধতির নীতি, তারপরে যৌথ প্রতিরূপ, সামাজিক ঘটনা, শ্রম বিভাজন, আত্মহত্যা এবং ধর্মীয় জীবনের প্রাথমিক রূপ। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে আজকে আমাদের আলোচনা থাকবে জীবন ও কর্ম, সমাজতাত্ত্বিক পদ্ধতির নীতি, যৌথ প্রতিরূপ, এই তিনটি কনসেপ্টের উপরে। তাহলে প্রথমে আমরা জীবন ও কর্ম, যে কোনো তাত্ত্বিকের সম্পর্কে তাদের তারা যে বিষয়গুলো তাদের জীবন দর্শনে রচনা করে গিয়েছেন সেগুলো আমরা বর্ণনা করার আগে সবসময় তাদের জীবনকর্ম সম্পর্কে বা তাদের তাদের পরিচিতি নিয়ে কিছু বলা উচিত। আমরা সেটাই করব। জীবন ও কর্ম নিয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করব বা তোমাদেরকেও জানানোর চেষ্টা করব। তাহলে শুরুতে দেখো, হ্যাঁ ছাত্রীরা, জীবন ও কর্ম আমরা যে কনসেপ্ট নিয়ে আমরা প্রথমে বলতে চেয়েছিলাম এমিল ডুর্খেইমের পরিচিতি। সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার পেছনে যে কজন চিন্তাবিদ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমরা জানি, তোমরাও জানো, তাদের মধ্যে এমিল ডুর্খেইম অন্যতম। এমিল ডুর্খেইমকে ফরাসি সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তার জন্ম হয়েছিল 1858 সালের 15ই এপ্রিল, মৃত্যু 1917 সালে, এবং তিনি ধর্মের দিক থেকে ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। জন্মস্থান ছিল ফ্রান্সের লোরেইন প্রদেশের ইপিনাল নামক গ্রামের একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিএইচডি ডিগ্রির সাল ছিল 1893 সাল, এবং পিএইচডি ডিগ্রির শিরোনাম, মানে তিনি যে বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি করেছিল সেই বিষয়টি ছিল দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। এটির পাশাপাশি তিনি আরও অনেক ক্ষেত্রে তার অবদান রেখেছিল। তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন যা আমরা আজকে তোমাদের জানানোর চেষ্টা করব। হ্যাঁ মেয়েরা, ডুর্খেইমের প্রধান কিছু রচনাসমূহ বা আমরা গ্রন্থাবলীও বলতে পারি, এরকম কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপরে তিনি কিছু রচনাবলী রেখে গিয়েছেন এই বিশ্ববাহী সমাজের জন্য। তোমরা লক্ষ্য করো, সেগুলো ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা হচ্ছে। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এটি প্রকাশিত হয়েছিল 1893 সালে। দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, এটার প্রকাশকাল তোমরা পাশে দেখতে পাচ্ছ 1895। দ্য সুইসাইড 1897। দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ 1912 প্রকাশকাল। ইথিক্স অ্যান্ড দ্য সোশিওলজি অফ মোরালস, এটা প্রকাশকাল হচ্ছে 1993, খুব বেশি দিন আগের কথা না। তো এই গ্রন্থগুলো ছিল ওনার প্রধান গ্রন্থ। এটি ছাড়াও তিনি আরও কয়েকটি গ্রন্থাবলী লিখেছেন। আমরা যে গ্রন্থগুলো সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে বা যে গ্রন্থগুলোর উপরে অনেক কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তারপরে দেখো, আমরা যেটি বলেছি জীবন ও কর্ম, জীবন ও কর্মের ভেতরে তার জন্ম, মৃত্যু, তার পরিবার, তার জন্মস্থান এবং তার গ্রন্থাবলী, এই বিষয়গুলো এসে গিয়েছে। এর পরের যে টপিক্সটা ছিল সেটি হচ্ছে সমাজতাত্ত্বিক পদ্ধতির নীতি, অর্থাৎ ডুর্খেইম সমাজতাত্ত্বিক পদ্ধতি বলতে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। ডুর্খেইম আসলে সমাজবিজ্ঞানকে একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন, বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন। এরপরে তিনি যেটা বলতে চেয়েছিল এবং এর জন্য আলাদা অর্থাৎ পৃথক পদ্ধতির ব্যবহারের কথা বলেন। এই পদ্ধতির নাম হলো বিজ্ঞানভিত্তিক তুলনামূলক পদ্ধতি।
যাই হোক, আমি তোমাদেরকে লেখাগুলো দেখানোর চেষ্টা করেছি। আমি আবার বলছি, ডুর্খেম সমাজবিজ্ঞানকে একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন, এবং এই বস্তুনিষ্ঠ বিজ্ঞানকে বিজ্ঞানের জন্য তিনি আলাদা একটা পদ্ধতি, যে এই বিজ্ঞানের ক্ষেত্রে যে গবেষণাগুলো হবে সেটি কোন পদ্ধতির আলোকে হবে, তিনি একটা পদ্ধতির কথা তুলে ধরেছিলেন, এবং এই পদ্ধতির নাম তিনি দিয়েছিলেন বিজ্ঞানভিত্তিক তুলনামূলক পদ্ধতি। এরপরে তুলনামূলক পদ্ধতিটা বলতে আসলে তিনি কি বোঝাতে চেয়েছিলেন সেটা আমরা দেখানোর চেষ্টা। একটি সামাজিক ঘটনার সাথে আরেকটি সামাজিক ঘটনার তুলনার মাধ্যমে দেখা যেতে পারে ঘটনা দুটির মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা। এটি আসলে ডুর্খেইম বলার চেষ্টা করেছিল। আমাদের সমাজে যখন কোনো একটা ঘটনা ঘটে, আরও একটা ঘটনা তার পাশাপাশি ঘটে, এই দুটো ঘটনার মাঝে কোনো প্রকারের সম্পর্ক কার্যকারণ, মানে একটা ঘটনা ঘটার জন্য কি আরেকটা ঘটনা ঘটেছে, এই বিষয়টাকে তিনি দেখার চেষ্টা করেছিল দুটি ঘটনার মধ্যে তুলনার মধ্য দিয়ে। আমরা যদি এক্সাম্পল দিই, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তোমার একটা গাড়ির চালক, তিনি অ্যাক্সিডেন্ট করলেন, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, এরপরে একজন মানুষের মৃত্যু হয়েছে, মৃত্যু একটা ঘটনা এবং গাড়ির চাপা পড়েছে। এখন এই ক্ষেত্রে এই দুটো ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, এই দুটো ঘটনার সাথে কোনো যোগসূত্র রয়েছে কি না, অ্যাক্সিডেন্টের কারণেই কি মৃত্যু হয়েছে নাকি লোকটি আগে থেকে মৃত্যুবরণ করেছে, এই দুটো ঘটনার সাথে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়। এবং এমিল ডুর্খেইম সমাজের দুটো ঘটনার, মানে একটা ঘটনার জন্য আরেকটা ঘটনা ঘটেছে, একটির জন্য আরেকটি দায়ী, একটি আরেকটি ঘটনা ঘটার জন্য দায়ী, এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করেছে। প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে প্রত্যক্ষ পরীক্ষণ পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। প্রত্যক্ষ বলতে ল্যাবে প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়বস্তুগুলোকে আমরা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, দুটি বস্তুকে আমরা ল্যাবে পরীক্ষা করতে পারি। যেমন পানি, পানির বিষয়টা আমরা যদি পরীক্ষা করি সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আমরা আলাদা করে দেখতে পারি, আবার হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিশ্রণ করে দেখতে পারি পানি উৎপন্ন হচ্ছে কিনা, দুটোর সংমিশ্রণে বা দুটোর বিক্রিয়ায় হচ্ছে কিনা, এটা আমরা ল্যাবে দেখতে পারি, এবং এই জিনিসটা ল্যাব ছাড়া অন্য কোথাও সম্ভব না। কিন্তু সমাজবিজ্ঞানে এই ধরনের প্রত্যক্ষ পরীক্ষণ পদ্ধতি যেহেতু সম্ভব না, সেহেতু কারণ সমাজবিজ্ঞানের বিষয় তো মানুষ, মানুষের আচরণ, তো মানুষ এবং মানুষের আচরণ, বিশেষ করে মানুষের আচরণকে আমরা অবশ্যই কোনো ল্যাবে বা গবেষণাগারে নিয়ে যেতে পারি না, কারণ মানুষের আচরণের তো কোনো আকার থাকবে না, আকার যেহেতু নেই আমরা সেটাকে ল্যাবে নিতে পারি না। সেহেতু এখানে তুলনামূলক পদ্ধতি হবে পরোক্ষ পরীক্ষণ পদ্ধতি, পরোক্ষ, প্রত্যক্ষ হলে ল্যাবে যাবে আর পরোক্ষ হলে সেটা ল্যাবে না, তবে দুটো ঘটনার যখন ঘটবে কোন ঘটনাটা কোন ঘটনার জন্য ঘটেছে, যেমন কিছুক্ষণ আগে বলেছি অ্যাক্সিডেন্ট হওয়াতেই লোকটা মৃত্যুবরণ করেছে, না হলে লোকটা মৃত্যুবরণ করতো না, এরকম একটা ঘটনা। আর লোকটা যদি আগে থেকে মৃত্যুবরণ করে থাকে তাহলে অ্যাক্সিডেন্টের কোনো ভূমিকা এখানে নেই, আবার অ্যাক্সিডেন্টের কারণে যদি মৃত্যুবরণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট একটা কারণ, তারপরে কার্য, কার্য হচ্ছে লোকটা মৃত্যুবরণ করাটা আর অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ। আবার একটু মনে করো, অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ আর কার্য হচ্ছে লোকটার মৃত্যুবরণ করাটা, আগে কার্য নাকি আগে কারণ? অবশ্যই আগে কারণ হবে, আগে কারণ তারপরে কার্য সম্পন্ন হয়েছে। তাহলে কার্যকারণ, কার্যকারণের মধ্যে একটা যোগসূত্র খুঁজতে গিয়ে তুলনা করা হয়ে যায় যে কোনটার জন্য কোনটা হয়েছে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। এই কথাটাই এমিল ডুর্খেইম সমাজ জীবনের যে কোনো বিষয়ের উপরে গবেষণার ক্ষেত্রে তুলনাও করতে বলেছে, যে একটির সাথে আরেকটির কী ধরনের কার্যকারণ সম্পর্ক রয়েছে। যাই হোক, তিনি বিশ্বাস করতেন সমাজ জীবন হলো প্রাকৃতিক, তাই সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান, তাই তিনি মনে করেন অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের মতো সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সুনির্দিষ্ট হওয়া এবং এর পর্যবেক্ষণ ও ব্যাখ্যা করার ক্ষমতা থাকা অবশ্যই উচিত। তারপরে আমরা দেখানোর চেষ্টা করব আসলে আমাদের
পরবর্তী যে কনসেপ্ট ছাত্রীরা, আমাদের 3 নম্বর কনসেপ্ট দুর্ঘেয়মের। আজকে আমরা 3টি কনসেপ্ট আলোচনা করব বলেছি, প্রথমে জীবন ও কর্ম, তারপরে আমরা সমাজতাত্ত্বিক পদ্ধতির নীতি, এরপরে আমাদের 3 নম্বর যৌথ প্রতিরূপ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যৌথ প্রতিরূপ স্ক্রিনে। যৌথ প্রতিরূপ একটা বাংলা শব্দ, এটার ইংরেজি শব্দ হচ্ছে কালেকটিভ কনসাসনেস। কালেকটিভ কনসাসনেস হতে মিস কথাটার আরেকটা শব্দ বলা যায় যে সমষ্টিগত চেতনা। কনসাসনেস হচ্ছে তোমার চেতনা, আর কালেকটিভ মানে সমষ্টি, মানে অনেকের চেতনা, অনেকের চেতনা। তো যাই হোক, দুর্ঘেয়ম আসলে কি বলতে চেয়েছে এটাই আমাদের আলোচনার বিষয়। যৌথ প্রতিরূপে হচ্ছে দুর্ঘেয়মে সমাজচিন্তার মূল কথা। তার মতে মানুষের ব্যক্তিগত চিন্তা ও কর্ম সামাজিক যৌথ আচার আচরণের দ্বারা প্রভাবিত হয়। তার ভাষায় সমাজের রীতিনীতি, মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, আচার আচরণ ইত্যাদি দ্বারা ব্যক্তি পরিচালিত ও অনুশাসিত হয়। তাই একযোগে সমাজের যৌথ প্রতিরূপ, অর্থাৎ ব্যক্তি সমাজের যে সকল রীতিনীতি, মূল্যবোধ, আচার আচরণ, বিশ্বাস, ধর্ম, এই সব কিছু দ্বারা যখন ব্যক্তি পরিচালিত হয় বা ব্যক্তি অনুশাসিত হয়, সেটাই হচ্ছে সমাজের যৌথ প্রতিরূপ। কিন্তু দুর্ঘেয়ম যৌথ প্রতিরূপ কথাটা কিভাবে বলতে চেয়েছিল? প্রথমে বলেছে সমাজে যা রীতিনীতি আছে, আচার আচরণ, এইসব যখন কোনো মানুষকে নিয়ন্ত্রণ করে বা পরিচালিত করে, তখন আমরা সেই সমাজের রীতিনীতি আচার আচরণকে যৌথ প্রতিরূপ বলে থাকি। তিনি আরেকটা যুক্তি দেখিয়েছেন, যে সমাজে যান্ত্রিক সংহতি বিদ্যমান এবং শ্রম বিভাজন একেবারে নেই, সেখানে যৌথ প্রতিরূপ বিদ্যমান থাকে। এখানে সমগ্র সমাজের মানুষের মাঝে ঐক্য, আন্তরিকতা বিদ্যমান থাকে। অপরদিকে যে সমাজে জৈবিক সংহতি, যে সমাজে জৈবিক সংহতি বিদ্যমান এবং শ্রম বিভাজনের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেই সমাজে যৌথ প্রতিরূপের পরিবর্তে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিদ্যমান। এখানে সমাজের সদস্যদের মাঝে ঐক্য, আন্তরিকতা অনেকটা কম লক্ষ্য করা যায়। দুর্ঘেয়ম মানবিক আচরণে যৌথ প্রতিরূপকে ব্যক্তি নিরপেক্ষ বলে ধারণা দিয়েছেন। মানুষের ব্যক্তিগত চেতনাকে তিনি তেমন মূল্য দেননি, বরং গোষ্ঠী চেতনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন গোষ্ঠী আচরণ ও ব্যক্তি আচরণ এক নয়। আমরা যদি যৌথ প্রতিরূপটাকে আরেকবার বলার চেষ্টা করি, মেয়েরা তোমরা একটু শোনার চেষ্টা করো। যৌথ প্রতিরূপ হচ্ছে আসলে, যেমন তোমরাও সমাজের অনেক রীতিনীতি আচার আচরণ মেনে চলো, আমরাও মেনে চলি, যেটা তোমরাও মেনে চলছো বা সমাজের অন্য তোমাদের প্রতিবেশীরা বা সমাজের অন্য অঞ্চলের মানুষরাও মেনে চলছে, আমরাও মেনে চলছি, একই আচার আচরণ, একই রীতিনীতি, একই ধর্মীয় রীতিরাওয়াজ। তুমি মানছো, আমি মানছি, তোমরা মানছো, আমরা মানছি, অন্যরাও মানছে। এবং এই যে রীতিনীতিগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না, যে সমাজ বলছে এটা করা উচিত না, এটা করা উচিত, এটা হচ্ছে যৌথ প্রতিরূপ। যেমন একটা মেয়ে বিয়ের আগে যদি অর্নামেন্টস পরে, যেমন সে নোজ পিন পরলো, নোজ পিন পরাটা তার শখ বা তার সৌন্দর্য বর্ধনের একটা বিষয় বিয়ের আগে অবিবাহিত অবস্থায়, এটা তার ইচ্ছা। অনেক মেয়েরা পড়তে চাচ্ছে বা পড়ছে না অবিবাহিত অবস্থায়, কিন্তু বিবাহিত অবস্থায় যখন সে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে নোজ পিন পরার ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে। কারণ সমাজ বলে দিচ্ছে যে বিয়ে হয়ে গেলে তাকে নোজ পিন পরতে হবে, বা হিন্দু নারীরা স্মৃতিতে সিঁদুর পরছে কেন, সে বিয়ে করেছে, সমাজ বলছে যে স্মৃতিতে সিঁদুর হচ্ছে স্বামীর মঙ্গল কামনা। এবং কোনো মুসলিম মেয়ে নোজ পিন পরছে বা নাকের ফুল পরছে, এটা তার হাজবেন্ডের জন্য মঙ্গল কামনা। হাজবেন্ডের যদি নোজ পিন না পরে, তাহলে তার হাজবেন্ডের অমঙ্গল হবে। এই যে ব্যক্তিকে বা সমাজের নারীদেরকে যে নিয়ন্ত্রণ করছে, এটা এই জিনিসটা হচ্ছে এক ধরনের যৌথ প্রতিরূপ। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, যেটা অনেক এক্সাম্পল বললেই বলা যাবে, চাইলেই বলা যায়। তো আমাদের সময় সাপেক্ষতা থাকাতে আমরা আসলে সব এক্সাম্পল বলতে পারি না, সময় সাপেক্ষতার কারণে অনেক সময় এক্সাম্পল বলা যায় না। তো এই ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের দুর্ঘেয়ম কিন্তু যৌথ প্রতিরূপকে কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়েছে। আর দুর্ঘেয়ম বলতে চেয়েছে এই যৌথ প্রতিরূপের মধ্য দিয়ে সমাজের শ্রম বিভাজনের দিকটা কম থাকবে। যদি যৌথ প্রতিরূপ থাকে, তাহলে সমাজে শ্রম বিভাজন থাকবে না এবং সমাজে এক ধরনের ঐক্য থাকবে,
মানে যে সমাজে তোমার শ্রম বিভাজন থাকে না সেই সমাজে তো যৌথ প্রতিরূপের সমাজ, এবং এখানে তোমার এক ধরনের যে জিনিসটা দেখা যায় যে আমাদের সমাজে এখন যে বর্তমান সমাজ, এই সমাজ কিন্তু জৈবিক সংহতির সমাজ, কারণ এখানে শ্রম বিভাজন রয়েছে এবং এখানে কিন্তু যৌথ প্রতিরূপের রূপান্তর ঘটছে। তার মানে যৌথ প্রতিরূপ অনেকটা চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যৌথ প্রতিরূপ বলতে সমাজের যেসব আচার আচরণ রীতিনীতি ইত্যাদি জিনিসকে বোঝায় যখন সেটা মানুষকে নিয়ন্ত্রণ করছে, এবং এটা যান্ত্রিক সংহতি সমাজে বেশি লক্ষ্য করা যায়, যে সমাজে শ্রম বিভাজন ছিল না। তবে জৈবিক সংহতির যে সমাজ, মানে আমাদের এই সমাজে আমরা যৌথ প্রতিরূপটা কিছুটা কম লক্ষ্য করছি, একেবারে যাইনি কিন্তু তারপরেও আমরা কিছুটা কম লক্ষ্য করছি, এবং এখানে শ্রম বিভাজন দিনের পর দিন বেশি হচ্ছে এবং এখানে মানুষের মাঝে ঐক্য কম। এখন যে জৈবিক সংহতির সমাজ, এখানে মানুষের মাঝে ঐক্য কম এবং আন্তরিকতা কম। এখানে কেউ যদি অন্যায় করে তাহলে এখানে পানিশমেন্ট শুধু ব্যক্তি একা পায়, সেখানে ব্যক্তির জন্য গোষ্ঠীকে পানিশমেন্ট দেওয়া হয় না। কিন্তু একটা সময় যান্ত্রিক সংহতির যে সমাজ ছিল সেখানে গোষ্ঠীর একটা ব্যক্তি যদি ভুল করত, তার ভুলের জন্য গোষ্ঠীকেও দায়বদ্ধতার শিকার হতে হতো। কিন্তু এখন ব্যক্তি ভুল করেছে, ব্যক্তির পরিবার বা ব্যক্তির গোষ্ঠী, ব্যক্তি কোন দল করছে সেটি বিষয় না, ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে এখন যে সমাজ। এখানে কারণ এখানে যৌথ প্রতিরূপটা কম, এখানে সমষ্টিগত চেতনাটা অনেকটাই আমরা কম লক্ষ্য করছি। যাই হোক, আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি মেয়েরা। তাহলে আমরা আজকে কী কী আলোচনা করলাম? আমরা আজকে দুর্খেমের উপরে তিনটি কনসেপ্ট আলোচনা করেছি। দুর্খেমের প্রথমে জীবন ও কর্ম, জীবন কর্মে জন্ম মৃত্যু, তা ওনার জন্মস্থান, এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম তার পিএইচডি ডিগ্রির সাল, এবং পিএইচডি ডিগ্রির যে শিরোনাম সেটি ছিল দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। তারপরে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে সমাজতাত্ত্বিক পদ্ধতির নীতি, দুর্খেম সমাজতাত্ত্বিক পদ্ধতি বলতে তুলনামূলক পদ্ধতির কথা বলেছিলেন, দুটো ঘটনার মাঝে কোন ঘটনাটা কারণ, কোন ঘটনাটা কার্য, এই দুটো ঘটনার মাঝে কোনো সম্পর্ক রয়েছে কি না, তিনি এটা তুলনার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন, এবং সমাজবিজ্ঞানকে একটি প্রাকৃতিক বিজ্ঞান বলতে তিনি জোর দাবি করেছেন। এরপরে আমরা দেখেছি দুর্খেমের যৌথ প্রতিরূপ, মানে কালেকটিভ কনসাসনেস বলা যায় ইংরেজিতে। যৌথ প্রতিরূপ হচ্ছে সমাজের এমন আচরণ, এমন রীতিনীতি যেটা ব্যক্তিকে পরিচালনা করে সেই আচরণ দিয়ে, এবং ব্যক্তি অনুশাসিত হয়, এটা যৌথ প্রতিরূপ। এটা যান্ত্রিক সংহতির সমাজে বেশি বিদ্যমান ছিল কারণ সেখানে শ্রম বিভাজন ছিল না। কিন্তু জৈবিক সংহতির সমাজ, বর্তমানের এই সমাজে আমরা যে সমাজে আছি, শ্রম বিভাজন দিনের পর দিন বেড়েই পড়ছে, এবং এখানে মানুষের মাঝে ঐক্য আন্তরিকতা অনেকটাই কম লক্ষ্য করা যায়, এবং এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বেশি, মানে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যৌথ আচরণকে নয়। বর্তমানের যে সমাজ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বেশি, এখানে কেউ ভুল করলে, ব্যক্তি ভুল করলে ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, ব্যক্তি কোন দল অথবা কোন পরিবারের সেটা বিবেচ্য নয়। কিন্তু যান্ত্রিক সংহতির সমাজে ব্যক্তির ভুলটা গোষ্ঠীর উপরে গিয়ে পড়তো, গোষ্ঠীকেও দায় নিতে হতো। ঠিক আছে, আমরা তাহলে সবশেষে এমিল ডুর্খেমের উক্তি, শেষ উক্তি আবারও বলছি, তিনি বলেছেন যে গোষ্ঠী আচরণ ও ব্যক্তি আচরণ এক নয়, গোষ্ঠীর আচরণ সবার জন্য এক, ব্যক্তির আচরণ ব্যক্তি নিজের জন্যই করে থাকে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্তি করছি। আগামীতে এমিল ডুর্খেমের উপরে পরবর্তী যে কনসেপ্ট রয়েছে ধারাবাহিকভাবে আমরা সেগুলো শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।